বড়দিন উপলক্ষে কালচিনি ব্লকের বিভিন্ন গির্জাঘর সেজে উঠেছে। বিভিন্ন গির্জায় বড়দিনের প্রস্তুতি চলছে, আর মাত্র চার দিন, আর তারপরেই খ্রিস্ট ধর্মের মানুষের বড় উৎসব বড়দিন। আর এই বড়দিন উপলক্ষে বর্তমানে কালচিনি ব্লকের বিভিন্ন গির্জাঘর সাজিয়ে তোলা হচ্ছে, গির্জাঘর রং করা হচ্ছে, এছাড়াও গান বাজনার প্রস্তুতি চলছে জোর কদমে। পরবর্তী খবরে, সাইকেল চুরি ধরা পড়লো সিসিটিভি ক্যামেরার মাধ্যমে। দোকানের সামনে দাঁড় করিয়ে রাখা এক ক্রেতা সাইকেল চুরি করে পালালো এক দুষ্কৃতী। ঘটনাটি ঘটেছে ফুলবাড়িতে, ডাবগ্রাম দশম এবং দ্বাদশ পুলিশ ব্যারাকের সামনে সেই দোকান, এবং সেই দোকানের সামনে থেকে সেই সাইকেল চুরির ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যায় বাপ্পা হোসেনের দোকানে এক যুবক খালি হাতে আসে, দোকান থেকে কিছু কিনে এরপর এদিক ওদিক তাকিয়ে দোকানের সামনে রাখা আরেক ক্রেতার সাইকেল নিয়ে সে পালিয়ে যায়। তখন সেই ঘটনাটি কেউ লক্ষ্য করেনি এবং সে ক্রেতা যেখানে সাইকেলটি রেখেছিল সেখানে দেখেন সেই সাইকেলটি নেই। এরপরে শুরু হয়ে যায় হইচই। সিসিটিভি ক্যামেরায় ফুটেজ পরীক্ষা করে দেখা গিয়েছে কিছুক্ষণ আগে দোকানে এক যুবক এসেছিল এবং সেই যুবক সেই সাইকেল নিয়ে পালিয়ে যায়। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে ব্যবসায়ীরাও। দোকানদার জানিয়েছেন, এর আগেও আমার দোকানে চুরি হয়েছিল, সিসিটিভি ফুটেজ সেটা ধরা পড়েছে কিন্তু বাস্তবে ধরা পড়েনি। নিউ জলপাইগুড়ি থানায় জানানো হয়েছে সেই অভিযোগ, কোনো কিরানা করতে পারেনি এখনও পর্যন্ত পুলিশ। দেখছেন সেই সিসিটিভির ফুটেজ, যে ক্রেতা সেখানে এসেছিল সাইকেল নিয়ে সেই সাইকেলটি সেখানে রাখে এবং অপর এক যুবক সেই সাইকেল নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। সিসিটিভি ক্যামেরায় এমনই এক চিত্র ধরা পড়েছে, সেই ছবি আপনারা দেখছেন। যদিও এখনও তার কোনো কিনানা করতে পারেনি পুলিশ, ফের চুরি ঘটেছে, তাই অবিলম্বে এই ঘটনায় কিনানা করতে জাল গুটিয়ে নেওয়া হোক। কি জানিয়েছে আতঙ্কিত সেই ব্যবসায়ী শুনব। আমাদের আমি ব্যাটলাইন মোড় থেকে বলছিলাম, ব্যাটলাইন মোড় হোসেন স্টোর। আমার কালকে দুপুর দুটার দিকে আমার দোকানের সামনে থেকে একজনের সাইকেল চুরি হয়ে গেছে। তো ছেলেটাকে চিনতে পারিনি, সিসিটিভি ক্যামেরা যা ছিল ফুটেজ আমি দিয়েছি। তো এটা নিয়ে আমি খুবই আতঙ্ক আছি। এর আগেও দু তিনবার আমার দোকানে চুরি হয়েছিল, আমার বাড়ির বাইক চুরি হয়েছিল দিনের বেলায়। তো আমি প্রশাসনের সাথে এটাই রিকোয়েস্ট, যাতে এই বিষয়গুলোকে একটু ইয়ে করে, কেয়ার করে। পুলিশকে জানানো হয়নি, সিসিটিভি ক্যামেরাতে চেহারা ঠিকমতো আসতেছে না, ঠিক আছে। তো আমরা চাই যে এগুলো ব্যবস্থা পুলিশ যাতে দেখে, দিনের বেলায় এইভাবে চুরি হচ্ছে, আমরা খুবই আতঙ্কিত আছি। কতবার চুরি হলো আমার আমার দোকানে একবার হয়েছিল, তো এটা ইয়ে করা হয়েছিল, পুলিশকে জানা প্রশাসনকে জানানো হয়েছিল। এরপর কালকে আমার দুপুর দুটার দিকে আমার এখান থেকে এক কাস্টমারের সাইকেল চুরি হয়ে গেছে। চাচ্ছি প্রশাসনকে যাতে দিনের বেলায় এইভাবে চুরি চামারি হচ্ছে, যাতে একটু প্রশাসন ইয়ে দেয়, কেয়ার করে বিষয়টাকে। ব্যাটালিয়ান মোড়, আমার নাম বাপ্পা হোসেন। যত্নে থাকুক তোমার ইচ্ছেরা, সাজিয়ে রেখো পুরনো তারা, শীতের ধুলো শিমুল তুলো পোশাক আশাক ভরসা গুলো ভরসা হারায় তোমাকে ছাড়া। পুষ্পা ফার্নিচার, যত্নে থাকুক সবকিছু। অতুরাজ ডিলার, দ্য ফার্নিচার হাউস, দাওয়াগুড়ি, তুফানগঞ্জ রোড, রিলায়েন্স পেট্রোল পাম্পের বিপরীতে কোচবিহার।